আমার তো দুঃখ যে কংগ্রেস পার্টিটা মেঘালয় মণিপুরে সরি মেঘালয় বিজেপির হয়ে ভোট করে দেয়, চণ্ডীগড়ে বিজেপির হয়ে ভোট করে দেয়। আমরা চেয়েছিলাম যারা বিজেপি বিরোধী ফ্রন্ট তারা একটা জায়গায় আসুক, কিন্তু যদি কেউ না শোনে অহংকার নিয়ে বসে থাকে তাহলে মনে রাখবেন সেখানে আমায় পথ দেখায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। একলা চলতে চলতেই সবাইকে একটা একটা করে ফুল গাঁথতে গাঁথতে মালার মতো গেঁথে নেব, চিন্তা করবেন না সারা ভারতবর্ষটাকে। সুজন, আপনি শুনলেন যে কংগ্রেসকে কড়া নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, আপনার কি প্রতিক্রিয়া? আমার কথাটা হচ্ছে, মুখ্যমন্ত্রী তো ঠিকই বলেছেন, বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট হওয়া উচিত, কোনো সন্দেহ নেই। এবং কংগ্রেস এত সেল করা করেছে যে কারণে ওনাকে গোয়াতে গিয়ে সবাইকে একজোট করতে হয়েছে। কিন্তু যাদের নিয়ে উনি গোয়ায় শুরু করেছিলেন টাকা পয়সার মারফত, তারা তো একে একে সব পালিয়েছে দেখতে পাচ্ছি। পশ্চিমবাংলায় বিরোধী শূন্য চান মুখ্যমন্ত্রী, ভারতবর্ষে বিরোধী শূন্য চায় বিজেপি, দুজনের তো কোন এক জায়গায় মিলে যাচ্ছে। সব বুঝি বিরোধী শূন্য করতে চান, যদি বিজেপি বিরোধী শূন্য করতে চায় এবং একই রকম বিরোধী শূন্য আমাদের মুখ্যমন্ত্রী করতে চান তাহলে দুটো মিলছে। কংগ্রেস কি কংগ্রেস না এটা আমার কাছে ইস্যু নয়, কিন্তু আন্দোলনের মুখ আমি হব, আমি নেতা হব, এই মনোভাব দিয়ে কখনো কোনো ঐক্যবদ্ধতা করা যায় না। কৃষক আন্দোলনের দিকে তাকান, ইস্যুটা মুভমেন্টে ক্যারি করেছে, আস্তে আস্তে 500টা সংগঠন এক জায়গাতে এসছে। আমি গর্ববোধ করবো হান্নান মোল্লা তার নেতা বলে, সবাই জানেন, কিন্তু আমি 10টাতে বলে বেড়াবো না যে অতএব হান্নান মোল্লারাই সব, কখনো না। মুখ্যমন্ত্রী নেই আমি আমিতে একটু কমিয়ে দেন, এত আমি আমি করলে কখনো কোনো আন্দোলন হয় না। এটা মনে হবে যে আসলে রাষ্ট্র দিল্লি যা চায় তার কোথাও না কোথাও অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে উনি যুক্ত হয়ে যাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে। News flash উপস্থাপনায় Top Tech TMT Bar দিল সে ঘর বানাও। যখন স্টাইলিশ পোশাকের সাথে সঞ্চয় থাকে নজর, তাহলে মহা ইন্ডিয়ান সেভিংস সেলে কেনাকাটা শুরু করুন। পুরুষদের ফ্যাশনে 50% পর্যন্ত ছাড় শুধুমাত্র 3রা ফেব্রুয়ারিতে। অ্যাপটি এখনই ডাউনলোড করুন। যখন কেউ আমাকে বলে যে এই জিনিসগুলো আমি, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।